গুড মর্নিং বন্ধুরা, তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করে দিয়েছি। তা এখন বাজে সকাল 8টা, তো মা আজকে বড়ি দেবে, আগে অনেকবার দিয়েছে, তো আজকে ওয়েদারটা আর ভালো আছে, এই জন্য আজকে আবার দেবে। তো বড়ি দেওয়া আমি আজকে দেখাবো, ঠিক আছে চলো। বিউলির ডাল, এটা সারা রাত ভিজিয়ে রেখেছিল, এবার এটা মিক্সারে করে পেস্ট করবে। আর এইখানে আছে কি, এগুলো চাল কুমড়ো, চাল কুমড়ো যে ছোট ছোট করে কেটেছে, এবার এটা পেস্ট করবে। তারপরে ভালো করে জল ঝরিয়ে তারপরে ডালের মধ্যে দিবে, তাই তো? তারপর ভালো করে ফেটাতে হবে। এই যে এটা হচ্ছে মাটির উনুন, আমার মা রান্না করে এখানে, ঘরে রান্না করতে ভালো লাগে না বলে। শোনা ঠান্ডা, দেখি দেখি তাকাও, গুড মর্নিং বলো, গুড মর্নিং, ভালো করে সুন্দর করে গুড মর্নিং, গুড মর্নিং আবার কি, গুড মর্নিং। এই যে বাবা ডাল কি বলে চাল কুমড়ো দিয়ে মেখে ফেলেছে, আমি দেখিনি তার আগে, মা ফেটাচ্ছে এখন। এরকম করে অনেকক্ষণ ধরে ফেটবে, মা তাহলে 15 মিনিট ধরে, তাই না? 15-20 মিনিট, আধ ঘন্টাও ফেটানো যায়, যত ফেটাবে ফেটাবে তত মানে হালকা হবে, বড়িটা সুন্দর হবে। এই যে কত সাদা হয়ে গেছে, আগের থেকে হালকা হয়ে গেছে, তার জন্য তোমার ডাকিনি, তোমার দিতে হবে না কষ্ট করিয়া। আমি ভাবছিলাম তোমার কথা বলছিল, চুপ যাও, চুপ করো, ও চুপ করো। এই যে বাজার করে চলে এসছে, এত কি কি নিয়ে আসছো? কই মাছ আছে জান তো, লাইভ কই আর ডালিয়া ফুল হয়েছে, অনেকগুলো হয়েছিল। আগের দিন এনেছিল শিং মাছ, 5টা নিয়েছিল, 2টো রান্না করেছি ছেলের জন্য, আর এই যে এখানে আরো 3টে রয়েছে। আর আজকে এতগুলো কই বাবা, ভাত তো খাইনি, এবার শিং মাছ গুলো কি করে বের করবো? এবার শিং মাছ আজকে করতে হবে না, কি করো, রুই মাছ করো, পুরো পুকুর পুকুর হয়ে গেছে। ভাত তো খাইনি, বিস্কিট দিলে খাবে মনে হয়। হ্যাঁ ভালো দেখা যাচ্ছে না, জল চেঞ্জ করে দিতে, এখন ব্রেকফাস্ট টাইম বানাবো আপ্পাম, তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটুখানি ধনে পাতা নিয়েছি, আর সুজি দিয়ে বানাবো, সুজি নেব 2 কাপ সুজি দিয়ে করব, 2 কাপ সুজি দেব আর 1 কাপ দই দেব। আর দেবো পরিমাণ মতো নুন, এবার এটাকে ভালো করে মেশাবো, তারপরে জল দেবো। এখনই আমি লঙ্কা দিলাম না, লঙ্কা ছেলে খেতে পারবে না, ওই জন্য ওর জন্য আগে বানিয়ে তারপরে লঙ্কা দেবো। এবার অল্প অল্প জল দেবো,
এটা তো ইনো না, যাই হোক এটা তো সোডা, দেখি এটাতে কেমন হয়। টক টক লাগলে কোনো প্রবলেম নেই, এই যে ফুলে যাচ্ছে, হবে হবে হবে। পুরোটা দিইনি, অন্য অল্প একটু বানাচ্ছি, আমি অল্পই দিচ্ছি। হচ্ছে আপাম কুকার, এর মধ্যে তেল দেবো, এর মধ্যে সাদা তেল দেয় কিন্তু আমরা সাদা তেল খাই না, ওই জন্য নেই ওর কাছে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। কটা খাবে তুমি বাবা, তুমি কটা আপাম খাবে? আমি আজকে প্রথমেই বানাচ্ছি। এই যে হয়ে গেছে, পেরেছি পেরেছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না বাবা? কেমন হয়েছে বাবা? টেস্টি হয়েছে। ও খাচ্ছে সস দিয়ে, এগুলো অ্যাকচুয়ালি চাটনি দিয়ে খায়, তো চাটনি চাটনি বানায়নি, এমনি ঝটপট করে সস দিয়ে খেয়ে নিচ্ছে। সাউথ ইন্ডিয়ান ডিশ খুব পছন্দ করে, ইডলি দোসা, তাই না? তারপরে ফ্রাইড চিকেন, আপ্পাম আজকে প্রথম বানালাম, আবার মাঝে মাঝে বানাবো। হ্যাঁ ঠিক আছে, সব কিছু খেয়ে নেবে, ভেজিটেবল আছে ওর মধ্যে ফেলবে না। হ্যাঁ এর মধ্যে আরও অনেক সবজি দেওয়া যায়, গাজর, ক্যাপসিকাম, এগুলো কিছুই নেই তো, আমি শুধু পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা দিয়ে বানিয়েছি। গাজর নেই তো বাবা, এর পরের দিন বানাবো গাজর দিয়ে। ঠিক আছে, ওকে, তো তাহলে পাপাকে নিয়ে আসতে বলবা। ওকে, কালকে নিয়ে আসতে বলবো। কালকে সাম্বার খাবো। কালকে সাম্বার খাবে? ক্যারেট সাম্বার। ঠিক আছে, কালকে ইডলি বানাবো। আচ্ছা ঠিক আছে। এই দেখো খেলনার মতো, খেলনার মতো চিকেন বসে পড়ছে খাবার নিয়ে। কেমন আছে? তোমার মুখ দেখা যাচ্ছে না, উল্টো দিকে বসছে, ভালো আছে না? সত্যি কথা বলো। আর একটু সবজি টবজি দিয়ে ভালো হতো, গাজর, তারপরে ক্যাপসিকাম। গাজর ছিল তো, গাজর ছিল, ক্যাপসিকাম ছিল গাছে। তাহলে ক্যাপসিকাম আর একটু বড় হোক, তারপরে হ্যাঁ ভালো করে বানাবো, চাটনিও বানাবো সেদিন। সব খেয়ে নিও না, আমি খাইনি কিন্তু। হ্যাঁ হবে, আমি খেয়েছি, দুটো খেয়েছি। একটু গরম, একদম গরম গরম খেলে ভালো লাগতো, তাই ব্রেকফাস্টে অত বেশি করে খেতে না, অল্পই খাও। এবার কি ঝগড়া লাগাবো? গাবো না কিন্তু, বদমাশি করছে আমার সাথে। আমি তোমার সাথে করেছিলাম মনে আছে, বউ ঘরের দিন? ভালো লাগছে কিন্তু, মানে সিম্পল।
সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খুব ভালো লাগে, তাড়াতাড়ি মানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি করে, কোনো ঝুটঝামেলা নেই আর খেতেও খুব টেস্টি হয়। এই লঙ্কাগুলো দাও আমাকে, ওই ওইটাই লঙ্কা বেশি। একবার ট্রাই করে দেখবি বাড়িতে। এরপর যেদিন বানাবো সুজিটা দই দিয়ে মাখিয়ে আগের দিন ভিজিয়ে রাখবো রাত্রে, তাহলে আর সোডা দিতে হবে না। এই মৌমাছিতে কিন্তু পটি করছে উপর দিয়ে। আচ্ছা এদিকে বড়িগুলো দেখাই, আমরা কিন্তু ছাদে রয়েছি। বড়ি সব দেওয়া হয়ে গেছে, আর এই যে আমাদের অনেক টবে টবে সবজি রয়েছে, অনেক বেশি নেই অল্প কিছু রয়েছে। আর এখানে সর্ষে, বাবা সর্ষে লাগিয়েছিল মাঠে। হ্যাঁ সোনা খেয়েছে, এগুলো কাঁচা ছিল তো তাই শুকোতে দিয়েছে। এগুলো নাড়া দিতে হয় মাঝে মাঝে। আর আমি সকালেই জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম, তো ধোয়া হয়ে গেছে, সেগুলো তাড়াতাড়ি করে মেলে দিই তাহলে শুকিয়ে যাবে। আমি রান্না করতে চলে এসেছি আজকে, এখন দুপুরের জন্য শুধু আমি মাছের ঝোল করবো, মা নিরামিষ আইটেমগুলো সব করছে। আর এই যে ফুলকপি আলু কেটে রেখেছি, মাছ ও নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, আর আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, মাছগুলো তুলে রাখবো আর বাকি মাছগুলোও ভেজে নেব। ফুলকপিগুলো ভাজবো, জিরে ফোড়ন দেবো, জিরে গুঁড়ো। আলু টমেটো কষা হয়ে গেছে প্রায়, এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে নুনটা দিই না। মাছের ঝোলটা হতে থাক, ততক্ষণে আমি রান্নাঘরটা গুছিয়ে ফেলি। আর তো কিছু রান্না করবো না, বেশ ছেলেকে স্নান করাবো, তারপরে আমি স্নান করবো। ওদিকে মাছের ঝোলটা হতে থাক, আর আমি এদিকে বাসনগুলো মেজে রাখি। রান্নার পরে আমি প্রতিদিনই সকালের বাসনগুলো মেজে রাখি, নাহলে অনেকগুলো বাসন হয়ে যায়। তো কাকিমা, যে কাকিমা আসে বিকেলবেলা বাসন ধুয়ে রেখে যায়, কিন্তু আজকে শরীরটা খারাপ ওই জন্য আসবে না। আর এমনিতে বাসন আমি প্রতিদিনই সকালের বাসনগুলো ধুয়ে রাখি, যাতে ওনারও কষ্ট না হয় আর আমাদেরও এমনি সেরকম কোনো অসুবিধা হয় না, সেই জন্য।
মাছের জল মনে হয় গেছে। হ্যাঁ গরম মশলা দিই না আমি, একটু ধনে পাতাও দিয়ে দিয়ে রোজ কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য শীতকালে বেশ এরকমই কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ভালো লাগে। আমরা স্নান টান করে খেতে চলে এসেছি, ভালো করে বসো বাবা, সুন্দর করে বসো। হ্যাঁ আজকে মেনুটা দেখাই কি কি আছে। এই যে মেথি শাক, কলমি শাক, এটা হচ্ছে চাল কুমড়োর আতি ভাজা, আর এইখানে একটুখানি ব্রোকলি, আলু আর কি কি জানো পোস্ত দিয়ে ভেজেছে মা এটা, তারপরে বাঁধাকপি, বাঁধাকপির ঝোল, আর যে মাছ, আর আমরা খেতে বসে গেছি ছাদে। এই যে খাওয়া শুরু করে দিয়েছে, অফিস আছে তো এই জন্য আর এমনি তাড়াতাড়ি খায়। খাবার নিয়ে কেউ বসে থাকে সামনে? ঠিক আছে এগুলো কিন্তু নিরামিষ আইটেমগুলো সব মা রান্না করেছে, এগুলো এগুলো সব শুধু আমি মাছের ঝোল রান্না করেছি। মা রান্না করার একদিন দেখায় কোথায় রান্না করে। তো এখন খাওয়া দাওয়া করে একটুখানি রোদে দাঁড়াবো, তারপরে নিচে যাব একটু রেস্ট নেব। এই যে আমাদের এই দিকটায় বাবা কি তাপ রোদের, এগুলো সব টমেটো গাছ, চেরি টমেটো, আর একদিন দেখাবো, আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাবে যেহেতু প্রথম বাড়ির ব্লগ করলাম। একটু ছায়া দাঁড়াই, তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সবার সাথে, যাতে আমি আরও নতুন নতুন ব্লগ মানে ডেইলি ব্লগ আনতে পারি। তোমরা সবাই সাপোর্ট করো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত বাই। সোনা একটু বাই করবে তাই না, বাই করে দাও, বাই বলো, কালকে আবার আসবো, বাই কালকে আবার আসবো, টাটা টাটা।